বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সেনাবাহিনীকে সব এলাকার জন্য ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার বিষয়টি সঠিক নয়, বিষয়টি সরকার বিবেচনায় নেবে বলে আশা তার। বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও প্রেস ক্লাবে স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের আন্দোলনে ঠাকুরগাঁওয়ের শহীদ আহত পরিবারের সাথে বিএনপির সাক্ষাৎ ও সাহায্য প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আজকে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেট পাওয়ার দেওয়া হয়েছে, ভালো কথা। তার মানে প্রশাসন ফেল করছে, তাই তো নাকি? তাহলে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে মানে অন্যরা কাজ করছে। ম্যাজিস্ট্রেসি পাওয়ার আমি মনে করি যে সেই সমস্ত এলাকাতে দেওয়া দরকার যে সমস্ত এলাকাতে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, কিন্তু যে সমস্ত এলাকাতে শৃঙ্খল আছে, শান্তিপূর্ণ আছে, এখানে রাজনৈতিক নেতা কর্মীরাই সমস্ত বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করছেন, সেখানে এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার নতুন সমস্যা তৈরি করা সম্ভব হবে না, বুদ্ধিমানের কথা।